হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি একটা ল্যাপটপ বানিয়েছি, সেই ল্যাপটপটা আজকে আপনাদের দেখাতে চলেছি। তো এইটা আমি আমার বাবার জন্মদিনের জন্য বানিয়েছিলাম, তো আজকে আপনাদের দেখাতে চলেছি সেই ল্যাপটপ। এই সেই ল্যাপটপ, দেখতেই পাচ্ছেন এর উপরের পার্টটা সেলোটেপ দিয়ে কভার করেছি, এর পেছনের পার্টটাও তাই। তো আমি একটা জিনিস ভুলে গেছিলাম বলে ওটা হয়নি, বাট আমি ট্রাই করবো পরের বারে যখন করব আবার যাতে হয়। তো এই যে আমি ল্যাপটপটাকে ওপেন করলাম, ঠিক আছে, আপনারা এখানে কিবোর্ডগুলো মানে কিজগুলো দেখতেই পাচ্ছেন, এখানে যতগুলো কি হয় সেগুলো সবই আছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি এখানে। তো এইটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা। তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, দেন তো আমি চলুন পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো দেখে নিন, এখানে আমার নামটাই আমি পাসওয়ার্ড হিসাবে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ডের যে এখানে পাসওয়ার্ড ক্যাপ লক্স অন কাকন চক্রবর্তী, এখানে যে পিকচারটা দেখায় এখানে কাকন চক্রবর্তী আদার ইউজার এরকম দেখাচ্ছে। তো আমি পাসওয়ার্ড আমার দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা মানে এরপরে যে লকটা খুললে যেটা হয় সেটা করে দেখাবো। তো এই যে আমি পরের যে মানে লকটা খোলার পর যে ব্যাকগ্রাউন্ডটা হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা মেয়ে আছে। তো এইখানে একটা টাস্ক বার, এই যে এইটা টাস্ক বার, দেন এখানে যে এইগুলো আছে এগুলো হচ্ছে অ্যাপ। তো এটাই আজকে আমার ভিডিও এখানে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটাও কিন্তু করবেন। Thank you.